একদিকে পরীক্ষার প্যারা, অন্যদিকে মেহমানের প্যারা, কোন দিকে যাব ভাই? আসলে জীবনে সব কিছুই করতে হয়, কিন্তু ঠিক এই জিনিসটা মানতেও অনেক টাইম লাগে। যাই হোক, কালকে মেহমান আসবে এটা শুনে হঠাৎ করে আমার মাথায় তো বাজ পড়লো, কারণ আর অল্প কয়দিন আছে আমার পরীক্ষার বাকি। তাই আমি আমার রুমের জিনিসপত্রগুলো বা আসবাবপত্রগুলো এক এক গোছানো স্টার্ট করে দিলাম। স্টিল এখনও রাত প্রায় 8টা কি 9টা বাজে। হঠাৎ করে এটা শোনার পর আমি উঠে গেলাম টেবিল থেকে, উঠে আস্তে আস্তে করে সব ফার্নিচারগুলো মুছতে শুরু করলাম, প্লাস হচ্ছে গুছানো স্টার্ট করলাম। সব কিছু শেষে ফাইনাল লুকটা আপনাদেরকে দেখিয়ে দিব, কিন্তু একটা কথা না বললেই নাই, সেটা হচ্ছে আসলে বিয়ের আগের লাইফটাকে অনেক মিস করি, অনেক 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 মিস করি। প্রায় মনে পড়ে যে আগের জীবনটা কতই না সুন্দর ছিল। আমি আমার রুমটা মোটামুটি গুছিয়েছি, দিনের বেলা আবারও গুছাবো, কিন্তু হালকা করে গুছিয়ে ফেললাম। আমার বাবুটো বসে আছে, কান্না করছে ও ঘুমাবে বলে, তাই আমি আর বেশি প্যারা নিই নাই। এর মধ্যে আমার হাজবেন্ড বললো যে খিচুড়ি খাবে খিদা লেগেছে, সরি নুডলস খাবে খিদা লেগেছে, সরি এক্সট্রিমলি সরি। যাই হোক, আমি তার জন্য নুডলসটা মেক করে স্টার্ট করলাম। কি আর করার, ও প্রায় টাইমে বাইরে থেকে অর্ডার করে খায়, বাট আজকে আমার হাতে খাবে বলে অর্ডার করলো, তাই ভাবলাম যে না করেই দিই। স্যুপ নুডলসটা আমি এভাবেই মেক করেছিলাম, আপনারা যদি চান রেসিপিটা আমার ফেসবুক পেজে দিয়েছি, দেখতে পারেন। আর সবাই খেয়ে মোটামুটি ভালোই লেগেছে বললো। এভাবে খেলে মোটামুটি ভালোই লাগে, বাট কষ্টটা কম হয়, অন্য রকমের চাইতে কষ্টটা কম হয়। এটা হচ্ছে ফাইনাল লুক। আমি আমার হাজবেন্ড, আমার শ্বশুর শাশুড়ি সবাইকে একটু একটু করে দিলাম, সবাই খেলো, প্রশংসাও করলো। এরপর আমি আবার আমার কাজে মনোনিবেশ করলাম। রাতের বেলা আমি প্রায় অনেক কিছু গুছিয়ে রাখলাম, দিনের বেলা আপনাদেরকে লুকটা দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমার ড্রয়িং রুম। সবগুলো রুমের ভিউটা আমি দেখাতে পারবো না, কারণ ওইসব রুমে মানুষ ছিল, বাট দু তিনটা রুমে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমার বেডরুম। আমার বেডরুমে আমার বেডে আমার বেবি বসে আছে। আমি যতটুকু পেরেছি কাজের ফাঁকে ফাঁকে একটু একটু করে সব গুছিয়ে রেখেছি। এটা হচ্ছে আমার ওয়াশরুম। আমি আমার ওয়াশরুম রাতের বেলায় ক্লিন করে রেখেছি, যাতে দিনে আমাকে আর কোনো প্যারা নিতে না হয়। আর এটা হচ্ছে আমার ডাইনিং রুম। আমার ডাইনিং স্পেসটা আমার খুবই ভালো লাগে। এটা হচ্ছে আমার শ্বশুর শাশুড়ির রুম, এখানে ওনারা হচ্ছে থাকেন। আমার গেস্ট রুম, আমার আরও দুইটা রুম আছে, সেগুলো আমি অন্য কোনো দিন অন্য কোনো ব্লগে দেখিয়ে দিব। এরই মধ্যে আমার বেবিকে খাওয়ানোর জন্য আমি এনেছিলাম, তাই সবার আগে তাকে কার্টুন ছেড়ে দিলাম, প্লাস হচ্ছে ওকে খাওয়াবো। আজকে ব্লগটি পর্যন্তই, সবাই ভালো থাকবেন।